ইসরায়েলি ভূখণ্ডে আবারও একগুচ্ছ রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। বৃহস্পতিবার হিজবুল্লাহর হামলায় দেশটির উত্তর অঞ্চলের অন্তত একজন নাগরিক গুরুতর আহত হয়েছেন। 6000 mAh ব্যাটারির ওয়ান এন্ড অনলি পাওয়ার মাস্টার নেক্সট জি N73। ইসরায়েলের সামরিক বাহিনী IDF জানিয়েছে পশ্চিম গ্যালিলির কিবুৎস কাবরি এলাকায় চালানো হয় এই হামলা। এর মধ্যে কয়েকটি রকেট ভূপাতিত করা হলেও ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বেশ কয়েকটি আঘাত হানে লক্ষ্যবস্তুতে। কয়েকটি বাড়ি ও গাড়ি বিধ্বস্ত হয় হিজবুল্লাহর ছোড়া রকেটে। এর আগে লেবাননেও ব্যাপক হামলা চালায় ইসরায়েল। গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ইসরায়েল লেবানন সীমান্ত। Grazie.